হ্যাপিনেসের ডেফিনেশন পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমার কাছে হ্যাপিনেস মানে নিজের মতো করে ঘুরে বেড়ানো, নিজের পছন্দের কাজ করা। আমার পছন্দের কাজগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেলফ প্যাম্পারিং। আমার কাছে স্যালন সার্ভিস নিতে অনেক ভালো লাগে, আমার কাছে মনে হয় এটাতে মাইন্ড অ্যান্ড বডি রিল্যাক্সড হয়, বিকজ ওয়েন এভার উই টেক কেয়ার অফ আওয়ার সেলফ, নিজেকে কিন্তু ভালোবাসার একটা বহিঃপ্রকাশ এটা। সো আমি যখন কখনো অসুস্থ থাকি বা আমি অসুস্থ থেকে উঠি, আমার একটু মন খারাপ থাকে, আমি কুইকলি চলে যাই হচ্ছে একটু প্যাম্পার সেশন করতে। আর প্যাম্পার সেশনের জন্য ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস অর্গাস গ্ল্যামবার, এখানে আমার প্রচুর যাওয়া হয়। আজকে আমি নিয়েছিলাম ফুট মাসাজ অ্যান্ড অলসো আর্ম শোল্ডার মাসাজ, আর ওনাদের ওয়েলকাম করার ওয়েটা আমার কাছে ট্রিমেন্ডাস লাগে। বিশেষ করে আমার কাছে একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে ওনাদের বিহেভিয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার। আমার কাছে খুবই খুবই সুদিং লাগে, এটা আমার মনকে ভালো করতে অনেক বেশি সাহায্য করে। দ্যাটস ওয়াই আমি সবসময় প্যাম্পার সেশনের জন্য অর্গাস গ্ল্যামবারে যেয়ে থাকি, অ্যান্ড বেশিরভাগ সময় যখন আমার মন খারাপ থাকে মন ভালো করতে আমি এই কাজটা করি। তাছাড়া আমি যখন শপিং করি তখন বিভিন্ন অফার্স এবং ক্যাশব্যাক পেলে কিন্তু মনটা আমার একদমই ভালো হয়ে যায়। ফর এক্সাম্পল, এখন দারাজে একটা অফার চলছে, সেটার নাম হচ্ছে দারাজে বুধবার বিকাশে অফার। তার মানে আপনি যখন বুধবারে কোনো ধরনের শপিং করবেন আর সেটা যদি আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করেন, তখন ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইজন্ট ইট অ্যামেজিং? আমার কাছে তো এই অফারটা অনেক অনেক ভালো লেগেছে, আর আমি অ্যাজ আ রেগুলার দারাজের কাস্টমার, আমার কাছে মনে হয় যে এরকম টুকটাক অফার যদি থাকতেই থাকে তখন কিন্তু কেনাকাটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে যায়। সো আপনারাও যদি আমার মতো ক্যাশব্যাক পেয়ে মন ভালো করতে চান, তাহলে ডেফিনেটলি দারাজে গিয়ে কিন্তু বিকাশ দিয়ে পেমেন্ট করে শপিং করে নিতে পারেন। ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি দারাজ অ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সো সেখান থেকে সরাসরি ক্লিক করলে কিন্তু আপনার দারাজ অ্যাপটা পেয়ে যাবেন। কামিং ব্যাক টু মাই শপিং, তারপর হচ্ছে আমি আমার কিছু এসেন্সিয়াল জিনিসপত্র আজকে কিনে নিয়েছি। তো আমার একটু আইল্যাশ দরকার ছিল, তাছাড়া টুকটাক অনেক মেকআপের আইটেম বা ডেইলি লাইফে ইউজের আইটেম আমার প্রয়োজন ছিল, তো সেগুলো আমি কিনেছি আজকে। তো শপিংও কিন্তু আমার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট থেরাপি, বিকজ শপিং করলে আমার খুবই তাড়াতাড়ি মন ভালো হয়ে যায়। ইয়াস, ডেফিনেটলি এটা একটা কস্টলি সলিউশন, বাট যদি হাতে টাকা থাকে শপিং করতে পারেন, এটা আপনার মনকে ডেফিনেটলি ভালো করবে। তবে এই মন ভালো করার প্রসেসে আজকে আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি 2 নম্বর থেকে মিরপুর 10 নম্বর হোপে আসতেছিলাম, রাস্তা এত জ্যাম ছিল যে আমার পৌঁছতে প্রায় 20 মিনিটসের মতো সময় লাগছে। ফাইন লাগছে, কোনো সমস্যা নেই, ঢুকে দেখি সব পুরানো কালেকশন, নতুন কোনো টপসের কালেকশন নেই। এটা এতটাই আমার মেজাজ খারাপ করছে যে আমি 1 প্লেট ফুচকা কিনে আমার বাসায় চলে আসছি। তো ফুচকা খাওয়াও কিন্তু আমার জন্য ওয়ান কাইন্ড অফ থেরাপি, বিকজ এটা আমার অনেক প্রিয় একটা খাবার, আর যখনই আমার মন খারাপ থাকে আমি ডেফিনেটলি ফুচকা খেয়ে থাকি। সো আপনারাও আমাকে জানাবেন যে মন খারাপ থাকলে কে কে ফুচকা চটপটি খান। তারপর কিন্তু আমি আইসক্রিমও খেয়েছি। সো নিজেকে বেশি বেশি করে ট্রিট দেবেন, বিকজ সেলফ লাভ ইজ এভরিথিং। সো আপনাদেরকে এখন দেখাই আমি আজকে কী কী কিনেছি। সো যেহেতু আমি এখন আমার বাপের বাড়িতে, আমার কাছে এখন ট্রাইপড নাই, তো দেখা যাচ্ছে যে আমি এক হাত দিয়ে ফোনটা ধরছি আর এক হাত দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই ভিডিওটা একটু খোলা হতে পারে। এই ব্যাগটা আমি মিরপুর শপিং কমপ্লেক্স থেকে আজকে কিনেছিলাম, আর এটার প্রাইস পড়েছিল হচ্ছে 700 টাকা। তো আপনাদের কাছে মনে হতে পারে যে এটা একটু বিট এক্সপেন্সিভ, বাট আমি যেহেতু এটা ধরে কিনেছি আমার কাছে কোয়ালিটিটা খুব ভালো মনে হয়েছে। আর জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে, এই ব্যাগটা হয়তো আগে হলে 3-4 মাস আগে হলে 600 টাকার মধ্যে কেনা পসিবল হতো, বাট 700 নিচে এখন আর দিবে না। আর এটা হচ্ছে আমার আগের ব্যাগটা, এই ব্যাগটা আমি টানা 1.5 বছর ইউজ করছি, 650 টাকা দিয়ে কিনছিলাম, খুবই ভালো একটা কোয়ালিটির ব্যাগ, বাট আমি এখন আর এটা ইউজ করতে চাচ্ছি না। আমি এখন যেটা করবো, এখানে যা টাকা পয়সা কার্ড হাবি জাবি আছে এগুলো সব বের করে নতুন করে অর্গানাইজ করবো। সো আমি সব কিছু ব্যাগ থেকে বের করে নিলাম, আর দেখেন এক চুটকিতে কি সুন্দর সব কিছু অর্গানাইজ করে ফেললাম। এখন এগুলো আমি সুন্দর মতো আমার ব্যাগে রেখে দিব। এটাও কিন্তু এক ধরনের থেরাপি, অর্গানাইজিং থিংস, এটা কিন্তু খুব তাড়াতাড়ি মনকে ভালো করে, বিকজ আপনার মন খারাপ থাকলে সেটাকে ডিস্ট্র্যাক্ট করতে হেল্প করে। তারপর আমি এই কিউটিকেল কাটারটা কিনেছিলাম, বিকজ আমার হাতে যে কি পরিমাণ প্রবলেম, ছোটো ছোটো চামড়া উঠে ভরে যায়, তো এটা কাটার জন্য আমার এই নেল কাটারটা খুবই খুবই জরুরি ছিল। এটা আমি কিনেছি 200 টাকা দিয়ে, এটার দামও একটু বেশি নিয়েছে, বিকজ এখন আর 150 টাকায় কিছুই পাওয়া যায় না, অনেক দামাদামি করার ট্রাই করছি বাট 200 টাকার নিচে আসলে দিবে না। তারপরে আমি কিছু টুকটাক মেকআপও কিনেছিলাম যেগুলো অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, আজকে কোনো এক্সট্রা শপিং করি নাই। অনেক সময় দেখা যায় না যে আমার লাগবে না, তাও এরকম অনেক কিছু কিনে ফেলতেছি, বাট আজকে এরকম কিছু করি নাই, যেগুলো আমার প্রয়োজন সেগুলোই আমি কিনেছি। আর ইনশাল্লাহ খুব সুন আমি আমার নিজের একটা নতুন স্বপ্ন পূরণ করতে চলেছি, একটা বিজনেস স্টার্ট করতে চলেছি, তো সেটার ব্যাপারে আপনাদেরকে দ্রুত অ্যানাউন্সমেন্ট দিব। আপনাদের সকলের অনেক অনেক সাপোর্ট আমি এক্সপেক্ট করছি। আল্লাহ হাফেজ।